যে কারণে নিষিদ্ধ এই পাকিস্তানি ধারাবাহিক। পাকিস্তানি টিভি ধারাবাহিক হাদসা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার মধ্যে ধারাবাহিকটিকে নিষিদ্ধ ঘোষণা করেছে দ্য পাকিস্তান ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি পেমরা। গতকাল বুধবার এ ঘোষণা দিয়েছে পেমরা। খবর দ্য ডনের, 21 আগস্ট থেকে জিও টেলিভিশনে প্রচারে এসেছে হাদসা। তাসকিন নামের এক নারীকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে এ ধারাবাহিকের গল্প। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে অভিযোগ করেন, ধারাবাহিকটির কাহিনীর সঙ্গে 2020 সালে পাকিস্তানে এক ফরাসি নারীকে দলবদ্ধ ধর্ষণকাণ্ডের মিল রয়েছে। পাকিস্তানি সাংবাদিক ফারিহা এম ইদ্রিস জানান, সেই নারীর সঙ্গে কথা হয়েছে তার। তিনি ধারাবাহিকটি দেখে মানসিক আঘাত পেয়েছেন। সেই নারীর কাছ থেকে কোনো অনুমতি নেওয়া হয়নি। সেই ভুক্তভোগী নারীর সঙ্গে আলোচনা করে দ্য পাকিস্তান ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটিতে লিখিত অভিযোগ করেছেন আইনজীবী মোহাম্মদ আহমেদ পানসতা। অভিযোগ আমলে নিয়ে দ্য পাকিস্তান ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি পেমরা অধ্যাদেশ 2002 এর 27 ধারা অনুযায়ী ধারাবাহিকটিকে নিষিদ্ধ ঘোষণা করেছে। পেমরার ভাষ্যে, ধারাবাহিকের গল্প সঠিক নয়, এটা দিয়ে পাকিস্তানের প্রকৃত চিত্র উঠে আসেনি। তবে ধারাবাহিকের প্রযোজক ও পরিচালক ওজাহাদ রৌফ ও অভিনেত্রী হাদিকা কিয়ানি অভিযোগ অস্বীকার করেছেন। তাদের দাবি, এটি সেই ফরাসি নারীকে নিয়ে নির্মিত হয়নি। ধারাবাহিকের প্রধান চরিত্রে অভিনয় করেছেন হাদিকা। গোলাম মোস্তফা, ডেস্ক রিপোর্ট, বিই নিউজ, ঢাকা।